বন্ধুরা, আজকে আমি এসেছি বেঙ্গলি রান্নাঘর নিয়ে। আজকে আমি বানাবো পাবদা মাছ। বন্ধুরা, আমার এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছকে বানানোর জন্য আমি নিয়েছি এখানে ঝিঙ্গা। তো আজকে ঝিঙ্গা দিয়ে পাবদা মাছের একটা রেসিপি করব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। শুরু করছি, প্রথমে দিয়ে দেব আমি পাবদা মাছের মধ্যে হলুদ গুঁড়ো। লবণ লবণে ভালোভাবে মিশিয়ে নিব। লবণ আমার মিশানো হয়ে গেছে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা করে মাছ দিয়ে দিব তেলের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ভালো করে দিয়ে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই দিয়ে দিব তেল। পেঁয়াজ বাটা আছে এখানে, সামান্য আদা বাটা আছে, দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লাল মিরচি পাউডার, এক চামচ জিরার গুঁড়ো, মশলা আমার সামান্য জল দিয়ে মোবাইলটা উপরে সাথে মশলা সবগুলো দেইনি। এখন পেঁয়াজ বাটাগুলো ভাজা হয়ে গেছে, ঝিঙ্গাগুলো একটু নরম হয়ে গেছে, এখন আমি মশলা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সামান্য আর একটু জল দিয়ে দিব। চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু সময়ের জন্য। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট। যেটা টমেটো পেস্ট করে নিয়েছি, আমি টমেটো পেস্টগুলো দিয়ে দিব। ছটা কাঁচা লঙ্কা আছে, এটাও দিয়ে দিব। তারপর সামান্য একটু জল দিয়ে দিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। দিয়ে দিব এক কাপ জল।
মাছগুলো দিয়ে দিব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আরো ভালো আসে।